প্রথমত এই বলতে আমরা 95 পেশেন্ট আমরা ভর্তি করে আমরা ট্রিটমেন্ট দিয়েছি ঠিক আছে এর মধ্যে বর্তমান আসলে 51 জন এবং 6 জন মারা গেছে একজন আসলে ব্রড ডেথ বাদ বাকিটি আমরা তাদের বাসা ভালো করে বাসা পাঠিয়ে দিতে সক্ষম ঠিক আছে এন্ড যে 51 জন আছে বলতে আপনাদের 6 জন আছে আইসিইউতে 8 জন আছে আপনাদের এইচডিইউতে তাদের অবস্থা তো আসলে আশঙ্কাজনক কি বলবো তবে আরো যে বাদ বাকি যারা আছে কি আশঙ্কা মুক্ত না আমরা যতক্ষণ পর্যন্ত না ছাড়বো ততক্ষণ পর্যন্ত আসলে এখানে আশঙ্কাজনক অবস্থায় আছে বলে আর ধরে নিই এবং এর জন্য আমরা এখানে রাখি যখন আশঙ্কা মুক্ত হবে তখন আমরা তাকে বাড়িতেই পাঠাই তারপর এখানে ঢাকা মেডিকেল কলেজ আসলে সমস্ত পেশেন্টের ট্রিটমেন্ট করার ক্ষমতা রাখে যত পেশেন্টই আসুক এদের কোনো লিমিটেশন নাই ঢাকা মেডিকেল কলেজে আসলে কোনো লিমিটেশন দেখে ট্রিটমেন্ট করে না যত পেশেন্ট আছে আমরা ক্যাপাবল যে তাদের ম্যানেজ করার জন্য আচ্ছা বুঝছেন এর জন্য আমাদের কোনো আসলে এটা কোনো লিমিটেশন নেই সমস্ত কিছু দেওয়া আছে আমাদের সরকারের থেকে সব কিছু দেওয়া আছে আমরা যত পেশেন্টই আসে আমরা পারবো আসলে ম্যানেজ করতে আচ্ছা সেরকম লোক বল ঢাকা মেডিকেল কলেজ আছে শুধু না ওই ম্যানেজ দেশে মনে হয় ক্যাজুয়ালিটি চলে আসে সেটা যে আমাদের লোকজন ম্যানেজ করে সেটা না ঢাকা মেডিকেল কলেজের সমস্ত ডক্টর এসে থাকে এটাকে হাত লাগা ফলে আমাদের জন্য সমস্যা না আসে যারাই ডাকি তখন সেই চলে আসে এখন বার্নের যে পেশেন্টগুলো আছে তাদের জন্য কতজন চিকিৎসক কাজ করছে বার্নের জন্য তো আমাদের এখানে মনে হয় 90 উপরে কাজ করছে 90 বেশি হ্যাঁ 90 বেশি চিকিৎসক কাজ করছে আচ্ছা আর ড্রেসিং এর ক্ষেত্রে আপনারা কি কোনো প্রতিবন্ধকতা আছে কিংবা লোকজন কম আছে ড্রেসিং আসলে লোকজন কম না যেহেতু বেশি পেশেন্ট এই জন্য যে লোক আছে ওগুলো একটু হিমশিম খাচ্ছে আর কি এই যায় ম্যাডাম বুঝছেন না এগুলো তো ড্রেসিং এর জন্য লোক আছে সব কিছু আছে তারপরে তো আমরা দেখতেছি আমরা কোনটা ড্রেসিং লাগবে না লাগবে এটা ঠিক করে দিচ্ছি ওরা হাত লাগিয়ে দিচ্ছে সাপোর্টিং যেটা লাগে কটন কটন যে গ্রিপ সাপোর্টগুলো কাজ করতেছে ঢাকায় কয়টা হাসপাতাল এই বার্নিং এর আছে কিংবা বার্ন পুরো রোগীদের চিকিৎসা কয়টা হাসপাতাল এটা তো ঢাকা মেডিকেল কলেজ সরোয়ার দিয়ে আছে আপনি ওখানে একদম এস্টাবলিশড বার্নিং আছে মিড ফুডে আছে আপনি সরোয়ার সিএমএস আছে আপনি সরোয়ারতি মিড ফুড হ্যাঁ সিএমএস আছে আপনি এছাড়া এছাড়া নতুন করে আমাদের কয়েকটা মেডিকেল কলেজ খুলবে আমরা বলে দিয়েছি যে মুদ্দাতে তারপরে যে নতুন যে কুমিটুলাতে যেটা জেনারেল হাসপাতাল করছে সেখানে ওগুলো তো এখনো চালু হয় না চালু হয় না আমরা ইমিডিয়েটলি দু একদিনের মধ্যে চালু করে ফেলবো আচ্ছা সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সরোয়ারতি মিডফোর্ড এবং সিএমএস হ্যাঁ এখানে আস্তে আস্তে আপনাদের কোনো পেশেন্ট কি আপনারা ওই সব হাসপাতালে রেফার করছেন না 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 আমরা এখনো রেফার করার প্রয়োজন হয় না মানে ওরকম সিভিয়ার কোনো পেশেন্ট না মানে সিভিয়ার থাকলে আমরা এখানে সক্ষম সবই সিভিয়ার পেশেন্ট কিন্তু আমরা এখানে আসলে আর এই কদিনে আগুনে পোড়া যারা অবরোধের আগুনে পুড়লো পেট্রোল বোমায় দগ্ধগুলো তাদের চিকিৎসা করতে গিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা যদি আমাদের ক্ষেত্রে একটু শেয়ার করতেন যে আপনি কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হলেন ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যে এই সমস্ত পোড়াগুলি তো সাডেন পোড়া হয় এবং বিভৎস পোড়া হয় সেইগুলো যাতে না হয় কারণ যার হয় তার ফ্যামিলি একটা সে তো গেলে তার ফ্যামিলিটাকে ধ্বংস করবে পথে বসে দেবে এই জিনিসগুলি করলে খুবই সমস্যা সামাজিক সমস্যা আছে একটা ওই ফ্যামিলির সমস্যা আছে প্লাস আমাদের তো বার্ডেন বাড়তে আছে এই যাতে না হয় আমরা সেই আবেদন এই মানুষগুলো স্বাভাবিক জীবনে ফিরতে কি আদৌ কখনো পারবে স্বাভাবিক জীবনে ফিরে তো সে সময় লাগবে কি একদম পুরোপুরি সময় হয়তো পারবে না কারণ তাদের এই যে মেন্টাল যে টমা ফিজিক্যাল এই যে মেন্টাল টমাটা আপনি সারা জীবন সে বই বেড়াবে ফলে যখন সে কোনো বেরোবে যখন সে হাঁটাচলা করবে কোনো কিছু শব্দ শুনবে এই মনে করবো যে আমার উপরে আসতেছে কিনা এটা এই টাইপের একটা ট্রমা সারা জীবন থাকে তাই তো এটার কি কোনো চিকিৎসা নেই এই ট্রমা থেকে উত্তরণ এই ট্রমা থেকে উত্তরণ সাইকোলজিক্যাল অনেক সময় আমরা সাইকোথেরাপি দিই আস্তে 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 অথবা বাড়িতে অনেক সময় বাড়িতে এনভায়রনমেন্ট থাকলে রাস্তাতে চলে যায় কিন্তু তবুও তার রেস্ট থেকেই যাবে এটা আসলে আর যারা এখন আইসিইউতে আছে তারা কি আইসিইউ থেকে অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ অবশ্যই আছে থাকবো না কেন আমরা এই যে আইসিইউতে নিছি আমরা চিকিৎসা দিচ্ছি একজন আজকে আমরা একজন আইসিইউ থেকে বের করেছি আরেকজন আইসিইউতে ঢুকেছি আমরা তো আশা করি যে সব পেশেন্টই ভালো হবে তবু তো সব পেশেন্ট তো ভালো করা যাবে না এটা আমাদের মেডিকেল লিমিটেশন আছে মেডিকেল সেন্সে তারপর আপনারা সাধ্যমতো চেষ্টা করছেন এবং তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন হ্যাঁ